আমরা অনেকেই এরকম এলইডি লাইট নষ্ট হয়ে গেলে এগুলো ফেলে দিয়ে রাখি ফেলে রাখি তো এটা চাইলে আপনি একটা এলইডি লাইট ঠিক করতে পারবেন, অথবা নর্মাল কোনো এলইডি লাইট আপনি চাইলে এটা এসিডিসি লাইটে রূপান্তর করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রয়োজন হবে আপনার একটা এরকম একটা এসিডিসি লাইটের সার্কিট, এটা মার্কেটে আপনার 50 থেকে 60 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর যদি আপনার লাইট আপনার যদি বাসায় থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আর না থাকলেও এটা আপনি 20 থেকে 25 টাকা এরকম মার্কেটে পেয়ে যাবেন। আর আপনার নষ্ট যে কোনো মোবাইলের ব্যাটারি বা যে কোনো রিচার্জেবল ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দ্রুত দেখাচ্ছি এটা কীভাবে কানেকশনটা দিতে হয়। আমাদের এই সার্কিটের যে এ পাশ থেকে যে তার দুটো গেছে, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট এসির তার, আর এই দুটো হচ্ছে আমাদের এলইডির জন্য। তো আমি প্রথমে এলইডিগুলো লাগিয়ে নিচ্ছি। দেখেন এলইডি লাইটে এখানে কিন্তু দুইটা টার্মিনালে উল্লেখ করে দেওয়া আছে, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো মাইনাসের জায়গায় আমি হচ্ছে এই কালো তারটা সোল্ডার করে নিব। আর যে প্লাস তারটা প্লাস চিহ্নটা এখানে হচ্ছে আমি লাল তারটা সোল্ডার করে নিব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে এখানে এটা হচ্ছে ব্যাটারির জন্য। তো ব্যাটারি এখানে যে পোর্ট দেওয়া আছে, এটা আপনার পোর্ট যদি থাকে তাহলে পোর্ট ইউজ করতে পারেন, আর যদি না থাকে আপনি সরাসরি তার সোল্ডার করে দিতে পারবেন। তো ওই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই পাশেরটা বি মাইনাস, মানে হচ্ছে ব্যাটারি নেগেটিভ এটা, আর এই পাশেরটা হচ্ছে পজিটিভ। তো সেক্ষেত্রে আপনার ব্যাটারির কানেকশনটা আপনি এভাবে দিয়ে দিবেন, এই পাশেরটা পজিটিভ, পজিটিভ এটা পজিটিভে লাগিয়ে নেবেন। যে আমাদের সংযোগটা কিন্তু হয়ে গেছে। এখন যে দেখেন এই দুটো এক জায়গায় করলে আমার লাইট জ্বলতেছে, তার মানে হচ্ছে যখন আপনার বিদ্যুৎ চলে যাবে তখন কিন্তু আপনার ব্যাটারির মাধ্যমে এই লাইটটা জ্বলবে, দেখতে পাচ্ছেন। আর এই ব্যাটারির এই এসির যে কারেন্ট তার দুটা আমরা হচ্ছে এই পুরাতন এলইডি লাইট থেকে লাইটের ভিতরে এগুলো ফেলে দিয়ে এইটার ভিতর দিয়ে আমরা জয়েন করে দেব। এটা যে কেউ পারবেন, ধন্যবাদ সবাইকে।